গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও আজকে ভালো আছি। আর একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর আমার মেয়ে আগের দিন যে শরীর খারাপ করেছিল, আগের ভিডিওতে দিয়েছিলাম, তো এখন আমার মেয়ে অনেকটাই সুস্থ আছে আর ভালো আছে। তো এখন আমি ছাদে এসেছি। ছাদে এসেছি কেন আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কি পাতা বলুন তো, এগুলো কি গাছ? এগুলো হচ্ছে গাঁদাল পাতার গাছ। অনেকে এগুলোকে গন্ধ পাতাও বলে। এই আমি এখন গাঁদাল পাতা পেরে নিয়ে যাব, গাঁদাল পাতার ঝোল করব। গরমকালে এই গাঁদাল পাতার ঝোল ভীষণ উপকার। অনেকে এই পাতা বেটে এই পাতার বড়া করে থাকে। আমি করি এই পাতা বেটে চালের গুঁড়ি দিয়ে বড়া করি। বড়াগুলো দেখতে একটু কালচে হয়, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়ে দেখেছেন, যারা খেয়েছে তারা জানে। তো আজকে আমি এই পাতাগুলো পাড়তে এসেছি, পাতাগুলোর আমি ঝোল করব বেটে। পাতাগুলো এই যে এই জাল আছে না, জালের ভেতরে ভেতরে হয়ে আছে, যার জন্য আমার আঙুলগুলো ঢুকছে না, ওই একটা একটা করে ছিঁড়তে হচ্ছে, আর একটু উঁচুতেও হয়ে আছে। ট্যাঙ্কির জলটা অনেকক্ষণ ধরে পড়ছে, কেউ মনে হয় পাম্পটাকে বন্ধ করেনি, কেউ মনে হয় নিচে নেই, বুঝতে পারেনি। আমি একটু বলে দিই, নাই বন্ধ করেছে, জল পড়া বন্ধ হয়েছে, মনে হয় বন্ধ করে দিয়েছে। আমি গাঁদাল পাতাগুলো পেরে নিই। অনেক উঁচুতে তো হাত যায় না। তারপর এই যে নেটটা টাঙানো আছে, সব হয়ে আছে নেটের ওপরে। আমার হাজবেন্ডের পেট গরম হয়েছে, যার জন্য এই আজকে গাঁদাল পাতার ঝোল করব। গরমকালে সকাল তো বেশি, এখন সকাল না, 7টা কি 7:30 হবে। এত রোদ না, ছাদে দাঁড়ানো যাচ্ছে না। তো আমার পাতা পাড়া হয়ে গেছে, অল্প দুটোই পেরেছি, বাড়তে হয় তো অনেক সময় লাগে। আর ছাদে এসেছি যখন, আপনাদেরকে আরো একটু কিছু দেখাই, চলুন। এই দেখুন সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের ছাদে। এগুলো হচ্ছে পয়সা ফুল বলি আমরা। আপনারা কে কি বলেন একটু জানাবেন কমেন্ট করে প্লিজ। এটা হচ্ছে কালারিং পয়সা ফুল। আমি এর আগে অন্যান্য কালার দেখেছি, কিন্তু এই কালারগুলো আমি কোনোদিন দেখিনি, এই দেখলাম। বিভিন্ন এই দেখুন বিভিন্ন কালারে পয়সা ফুল ফুটে আছে, তিন রকম কালার আছে। ওই দিকটা একটা কালার আছে, চলুন আপনাদেরকে দেখাই। যে এখানে আমি পয়সা ফুলের এই কালারটাই সচরাচর দেখেছি বেশিরভাগ, কিন্তু ওই কালারগুলো দেখিনি। এই দেখুন গাছে ফুল লঙ্কা হয়েছে। টমেটো এখনো গাছে আছে, হনুমানে হাত ছিঁড়ে নিয়ে গেছে, কিছুটা আছে।
এখন নিচে যাই, মেয়েটা ঘুমাচ্ছে, মেয়েটাকে ডেকে দিই। চলুন নিচে যাওয়া যাক। মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি, ও এখন বাড়িতে পড়তে বসেছে। এই যে পড়া করছে। তোকে আমি স্কুলে পাঠাইনি, ও সুস্থ হলেও স্কুলে আমি পাঠাইনি, মানে আরো দুদিন ও একটু বাড়িতে থেকে রেস্ট নিক, তারপরে ওকে স্কুলে পাঠাবো। কারণ ডাক্তার বলেছে ওর গায়ে এখন কোনো মুহূর্তে ঘাম বসতে দেওয়া যাবে না, বারবার ঘাম মোছাতে হবে আর পাখার হাওয়ায় রাখতে হবে। স্কুলে গেলে এতখানি রাস্তাও হেঁটে যাবে, ঘাম তো হবেই, আর স্কুলে গিয়ে ও কি আর চুপ করে বসে থাকবে? থাকবে না, ছুটোছুটি করবে, তো ঘাম তো হবেই, ঘাম থেকে আটকানো যাবে না। আর স্কুলে গিয়ে হয়তো পাখার হাওয়াতে বসবেও না, তার জন্য আরও দুদিন ও বাড়িতে রেস্ট নিক, আর একটু ভালো করে সুস্থ হোক, তারপরে স্কুলে পাঠাবো। এখন বাড়িতেই পড়াশোনা করুক দুদিন। কি বলছো, কি বলছো মামা, বলো বলো। ও বলছে মানে অনেকদিন স্কুলে না গেলে তারপর গেলে আন্টিরা বকাবকি করবে। আচ্ছা আমি স্কুলে গিয়ে আন্টিদেরকে বলে দেবো যাতে না তোমায় বকাবকি করবে, ঠিক আছে? ওরম বলবো না, মানে ভয় পাচ্ছে যে অনেকদিন স্কুলে যায়নি, স্কুলে গেলে হয়তো আন্টিরা ওকে বকাবকি করতে পারে না। তুমি বাড়িতে ভালো করে পড়া করো, পড়া করে নাও বাড়িতে, ঠিক আছে? এখনো বুকে সামান্য কফ আছে, কাশছে, মানে হালকা হালকা কাশছে। তাহলে ওকে পড়িয়ে নিই, একটু পরে দেখা করছি আপনাদের সঙ্গে। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম আপনাদের সামনে। আমি একেবারে সানসেটে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফিরে এসেছি। ওই যে মেয়ে ওখানে বসে আছে, মেয়েকে বেদানা আর আঙুর দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। কেন শোনা, কি হলো, বাড়িয়ে দিচ্ছ কেন, খাবে না? তুমি আঙুর খাবে, তুমি বেদানা খাবে না কেন? বেদানা খেলে কি হবে? বেদানা খায় না, ও বেদানা খেতে চায় না, বেদানার রস করে দিলে তখন খাবে, চিবিয়ে খাবে না। উনে মিল লক্ষণ। বাই বাই করে দাও মা বন্ধুদের, ভালো করে বলো হাত নেড়ে। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। এবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিতেই হবে এই দুদিনের জন্য। দুদিন পর মেয়েকে আবার স্কুলে পাঠাবো, আবার দিয়ে আসা নিয়ে আসার পালা শুরু। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে আগামী কোনো দিনে, আগামী কোনো ব্লগে, বন্দনা ডে স্টোরিতে। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন, আর আগামী দিনে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল আইকনকে ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।